সাগর, আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, অনেক বেশি এক্সাইটেড। ইনশাল্লাহ দোয়া করবেন যেন শুধু এইরকম একটা অপরচুনিটি পাইছি এটা যেন খুব ভালোভাবে কাজে লাগাইতে পারি, এবং দেশে আমাদের প্রেসিডেন্ট স্যার বললো চূড়ায় যে চূড়া নিয়ে আসতে হবে, ইনশাল্লাহ সেই চূড়া যেন নিয়ে আসতে পারি। জি চূড়া মানে গোল্ড, সিনি গোল্ডের কথা বলছি। জি টুর্নামেন্ট খেলছি, ওয়ার্ল্ড কাপ খেলছি চারটা, হয়তো বা এশিয়া কাপ খেলছি ওরকমই চার পাঁচটা, এশিয়ান গেমস একটা। জি ইসলামিক সলিডারিটি গেমস একটা। পাঁচটা ইসলামিক গেমসে আমরা দলগতভাবে ব্রোঞ্জ পাইছি, তারপর হচ্ছে এশিয়া কাপে সিঙ্গাপুরে হচ্ছে ব্রোঞ্জ পাইছি, তারপরে এই বছরের স্টার্টে হচ্ছে আমরা ইরাকে পাইছি দুইটা সিলভার দলগত এবং মিশ্র দলগত। এশিয়া কাপ স্টেজ ওয়ান ইরাকে, আবার হচ্ছে এই যে আলহামদুলিল্লাহ যে অলিম্পিক কোয়ার্টার প্লেসের গেমে এখানে সিলভার পাইছি। এর আগে হচ্ছে থাইল্যান্ডে যেটা ছিল ওখানে খেলছিলাম, সো কোনোভাবে ওটা হয় নাই, যাই হোক আল্লাহ হয়তো বা এই সময়ের জন্য রেখে দিছে, সো আলহামদুলিল্লাহ এখানে এসে হয়েছে। আমাদের গত বছর আমরা দুজন খেলছিল অলিম্পিক, এবার তো মানে এখন পর্যন্ত আমরা জানি না যে খেলবে কিনা, যদি ক্রিয়া খেলে সেক্ষেত্রে আপনি মিক্সড একটা চান্স থাকবে, তাই না? জি একক হিসেবে খেলতেছে, এক একই চাপ লাগে, চাপ করছেন, টিম থাকলে একটা কথাবার্তা শুরু হয়, আলোচনা শুরু হয়। এখন কোনো না সেরকমভাবে কোনো চাপ নাই, তবে আমাদের আশা ছিল যে আমরা টিমটা কোয়ালিফাই করবো, যাই হোক কোনোভাবে হয় নাই, সো আমরা কোনোভাবেই নিজেদেরকে ফোর্স করতে পারি না এইভাবে, সো যা হয়েছে আলহামদুলিল্লাহ। এবং একা খেলতেছি ইনশাল্লাহ, যেহেতু আমার টিম নাই সো আমাকে একাই আগে যেতে হবে, ইনশাল্লাহ সেই চূড়ায় যে যেন চূড়া আনতে পারি ইনশাল্লাহ, সেভাবেই নিজেকে তৈরি করতেছি। একা তো টুর্নামেন্টে খেলেন না? না কোনো। জি আপনি প্রথম আসতে কীভাবে আসলেন? আমি ফার্স্টে তো ছোটোবেলায় এদিক ওদিক খেলে বেড়াইতাম, পরবর্তীতে আমার বাসার পাশে হচ্ছে একটা আর্চারি ক্লাব ছিল, এসবি আর্চারি ক্লাব, সো ওখানে আমার আম্মু দিয়ে দিছিল যে দাঁড়া থেকে খেলা দেখতাম, তো আমার আম্মু দিয়ে দিছিল ওখানে যে যাও প্র্যাকটিস করো, পরবর্তীতে জানা যে আসলে এখান থেকে ঢাকায় খেলতে আসে, পরবর্তীতে বিকেএসপি জানলাম, সো পরবর্তীতে হচ্ছে বিকেএসপিতে 17 সালে ট্রাই করার পরে হয় নাই, সো 18 সালে ক্যাম্প করে 19 সালে ভর্তি হয়েছি। রাজশাহী মেন সিটিতে বঙ্গবন্ধু কলেজের পাশে। আমি যখন 3 বছর ছিলাম তখন মারা গেছে, অনেক ছোটো ছিলাম। শাহ আলম। সেলিনা। আমরা 2 ভাই 2 বোন। না আমি একাই খেলতে পারি। না সে একটা চায়ের দোকান চালাইতো, সো ওখান থেকে চায়ের দোকানে থাইকাই আমাকে সব সময়ের জন্য সামনে আগায় যাওয়ার তাগিদ দিছে এবং সব সব ইচ্ছা পূরণ করছে, সব আজ পর্যন্ত আমি কোনো ইচ্ছা অপূর্ণ নাই আমার আম্মুর সাইড থেকে। জি জি আমার আম্মা আমার আব্বু মারা যাওয়ার পরে। জি আব্বু কি করতেন? আব্বু গাড়ি চালাইতেন এবং গাড়ি ঠিক করতে এক্সপার্ট ছিলেন। জি কিভাবে মারা গেছেন? স্টপ করে। আচ্ছা আপনি কিছু কত সালে ভর্তি হলেন আপনি? 19। জি প্রথম ডাক্তার কবে ডাক পাইছেন? 21-এ। না না আমি বিকেএসপি স্টুডেন্ট এখনো, ইন্টার ফার্স্ট ইয়ারে বিকেএসপিতে পড়তেছি। আপনার প্রথম পদক কোথায় আছে? ও ইসলামিক সলিডারিটি গেমসে। কে কে ছিলেন প্রথম সেই টিমে? ও টিমে আমি, রোমান সানা ভাই আর হচ্ছে রুবেল ভাই। যেমন আমরা যে টিমটা আমরা অনেক বেশি আশাবাদী ছিলাম, টিমটা আমরা কোয়ার্টার ফাইনালে গেছিলাম, জিতলে হয়তো বা হয়ে যেত, সো ওখানে যে আমরা একটু টাইট টাইট অবস্থায় হারলাম, সো তখন ওটা অনেক বেশি কষ্টদায়ক। জি 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 আমরা চাইনিজ টাইপের কাছে আসছি। যখন আপনি এবার অলিম্পিকে কোয়ালিফাই করলেন, যখন আপনার সেমিফাইনাল মানে যে কোয়ার্টার ফাইনাল যে ম্যাচটা খেলছিলেন, এটা পরে শুট অফে দিছিলেন না কোয়ার্টার ফাইনাল চেকের সাথে? জি 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 ওই ম্যাচটা আগে কেমন রিঅ্যাকশন ছিল? কারণ আমি সম্পূর্ণ নিজেকে যতটুকু ওইরকম পডিয়ামে তো নিজেকে কন্ট্রোল করা একটু কষ্টকর, এটা সবার ক্ষেত্রে এসেও যতটুকু পারছি নিজেকে কন্ট্রোল করে খেলার চেষ্টা করছি, শুধু চিন্তা করছিলাম আল্লাহর উপরে ভরসা রাখছিলাম যে আমি যদি নর্মাল থাকতে পারি ইনশাল্লাহ সব কিছু সম্ভব, আমি নিজে নর্মাল থেকে নিজে শুটিংটা করে আলহামদুলিল্লাহ পারছি। যখন আপনি কোয়ালিফাই হয়ে গেল তখন আপনার ফার্স্ট অনুভূতি রাখছিল? তখন প্রথমত আল্লাহর উপরে কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম আলহামদুলিল্লাহ, যে আমার আশা ছিল আমি আশাটা পূরণ করতে পারছি, আমার মায়ের ইচ্ছা আমি পূরণ করতে পারছি, দেশবাসীর এরকম একটা সুখবর দিতে পারছি এবং এরকম একটা অপরচুনিটি পাইছি অলিম্পিক খেলার। অন্য খেলায় যেরকম টাকা পয়সা আছে ক্রিকেট ফুটবল আর সেই টাকা পয়সা কম, সেক্ষেত্রে আপনাদের দাবিটা কী? এখন আমি স্টুডেন্ট, সো আমার ওরকমভাবে হয়তো বা ওরকম প্রেশার আসে না বা ওরকমভাবে
ওরকম দরকার হয় না। সো আমার ক্ষেত্রে আমি এটা সঠিক বলতে পারবো না যে আমাদের কী দরকার, কারণ আমি নর্মালি যে এখন যেভাবে চলতেছি সো নর্মালি চলতেছি, আমার আম্মু আমাকে চালাইতেছে সো নর্মাল। একটা বিষয় আসছে, ফেডারেশনে অনেক খেলোয়াড় আসছে, নতুন খেলোয়াড় রোমান সান এবার পারেন আপনি পারছেন, এবং পাইপলাইনে আর কিছু খেলোয়াড় আছে, খেলোয়াড় দেশে চলে গেছে, তামিম ছেড়ে দিচ্ছে, অসীম চলে গেছে, এই জিনিসটা আপনার কেমন লাগছে? নতুন আসতেছে চ্যালেঞ্জিং, আপনাদের দায়িত্ব পাচ্ছে, এটা আপনি কেমন এনজয় করতেছেন? হ্যাঁ অবশ্যই এটা দায়িত্ব পড়ছে, ইনশাল্লাহ আমরা ওখান থেকে চেষ্টা করি যে কোনোভাবে যেন আমরা কোনো খেলাতে কোনো গ্যাপ না থাকে, বা আমরা কোনো জায়গায় যেন কোনো কিছুতে যেন কমতি না থাকে, সবটুকু দিয়ে চেষ্টা করি, বাকিটা তো আল্লাহ ভরসা, আল্লাহর উপরে সব কিছু। নিশ্চয়ই আপনার এবার অলিম্পিক কোয়ালিফাইটা আপনার স্মরণীয় ঘটনা, জি এর আগে স্মরণীয় ঘটনা খুব ডাক যেটা আপনাকে বেশি উদ্বুদ্ধ করছিল এই পর্যন্ত আসার পিছনে? ওয়ার্ল্ড কাপে যখন আমি যদিও 17 নম্বর হয়েছিলাম, বাট ওয়ার্ল্ড কাপে তো সবসময় হাই লেভেল বা হাই ম্যাচ থাকে, সো ওখানে ম্যাচগুলো জিতে যখন 17 নম্বর র্যাঙ্ক হয়েছিলাম তখন ভালো লাগছিল যে যাক আলহামদুলিল্লাহ, বা সামনে আমি চেষ্টা করলে আরও ভালো করতে পারবো। এটা হচ্ছে লাস্ট ওয়ার্ল্ড কাপ, এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ হয়েছে চায়নাতে। এখন আপনার নেক্সট লক্ষ্য অলিম্পিকের বাইরে আর লক্ষ্য কী আছে? জি অলিম্পিকের পদকের বাইরে আর কী লক্ষ্য আছে? এখন ফার্স্ট অলিম্পিক এবং সবসময়ের জন্য অলিম্পিকে থাকে। আপনার যে উঠে আসার সময় এই যে বিভিন্ন সময় যে আপনার আমার কষ্ট করছে, এটা কষ্ট করার মনে আছে যে এই জিনিসটা পাচ্ছিলেন না, হচ্ছিল না, টাকার অভাবে না অনেক এই বিষয়টা আমার আম্মু সাফার করছে, সো আমি তো কাছে থেকে দেখতে পাই না, সে আমাকে দূর থেকে সব কিছু দিছে, হয়তো বা সে অনেক কষ্টে থাকছে বা কোনো না কোনোভাবে ম্যানেজ করছে, ম্যানেজ করতে কষ্ট হয়েছে, সো সে আমাকে কখনো বুঝতে দেয়নি এগুলো যে তার কষ্ট হচ্ছে বা পারছে না এরকম একটা। আমাদের দেশে ম্যাক্সিমাম খেলোয়াড় কিন্তু গরিব ঘরতে ঘুরে আসছে, অনেক সময় আমরা দেখি কি যে কিছু লোক এই গরিবটাকে কিসামের কথা বলে, হেউ করে কথা বলে, এই ধরনের কোনো সমস্যা কখনো ফেস করছে যে আপনাকে বলা হচ্ছে আপনি ইচ্ছে ঘুরে আসছে? নর্মালি এগুলো আমার আম্মু মাঝে মাঝে ফেস করে, সো আমার আম্মু এটা নর্মালি বা আমাকে এগুলো বুঝতে দেয় না যে আমি টেনশন করবো বা এগুলো বিষয় নিয়ে ভাববো, এর জন্য আমাকে কিছু বলে না, আমাকে জাস্ট নিজেরটাই ফোকাস করতে বলে। রাজশাহীতে ক্রিকেটের জন্য খুব বিখ্যাত, ক্রিকেটের অনেক পাইলট আছে, শানু আসছে, যে মানে অনেক খেলোয়াড়ের সাথে ঘুরে আসছে, ফুটবল অনেক কিছু আসছে, আপনি আসতে যেতে আসলেন আসতে কেন আসেন, ফুটবল ক্রিকেটে কেন বলেন না? ওই বললাম আমি ছোটোবেলায় অনেক চঞ্চল ছিলাম, এদিক ওদিক খেলে বেড়াতাম, পরবর্তী ওটা আম্মুর ইচ্ছা ছিল আর আমি দাঁড়াতে খেলা দেখতাম, ওই জায়গায় ওই ক্লাব ছিল বাসার পাশে, তো আমার আম্মু দিছিল ওখান থেকেই পরবর্তীতে আর্চারি জানা এবং আর্চারির প্রতি ভালোবাসা তৈরি হওয়া এবং তারপরে সব কিছু, মানে অন্য মানে যদি বলেন প্রিয় খেলা আর্চারি, ভালোবাসার খেলা আর্চারি, সব কিছু এখন আর্চারি, এখন আর্চারি বাদে আর কোনো চিন্তা আসে না, হোক না সে কোটি কোটি টাকা দিতেছে বা ক্রিকেটে বা ফুটবলে, বাট আই লাভ মাই গেম। আমরা অনেক খেলোয়াড়কে দেখছি যারা আর্চারি হওয়ার আগে তীরে খুব ভালো মারতেন, বেশি শিকার করতে পারে, নিম্বারাম অনেকে খেলছিলেন, আপনার এরকম কোনো ঘটনা নেই? এরকম কোনো ঘটনা নাই, পাশে দাঁড়িয়ে থেকে দেখতাম, তো তখন হয়তো বুঝতাম না, পরবর্তীতে আর্চারি যখন ঢুকলাম তখন থেকে বোঝা শিখছি এবং তার প্রতি ভালোবাসা এমনভাবে জন্মাইছে যেটা অন্য কোনো গেমসে যায় না, মানে এই ভালোবাসাটা এমন আপনি বলতে পারেন যে আর্চারি পরে কোন গেমস, আমি বলবো আর্চারি। জি কেমন লাগছে আপনার কোচিংটা? উনি আপনার হ্যাঁ উনি তো আমাদেরকে সবসময় গাইড করেন এবং পার্ট বাই পার্ট প্র্যাকটিস করে, এবং আমার যে কোয়ার্টার ফাইনাল ম্যাচটা ছিল সে আমাকে পিছন থেকে অনেক বেশি সাপোর্ট করতেছিল, আমার টিমমেটরাও সাপোর্ট করতেছিল, ইনশাল্লাহ হয়তো আল্লাহর মতো হয়তো বা ওখান থেকে আমি অনেক বেশি সাহস পেয়ে হয়তো বা আমার নিজের নর্মাল শুটিংটা আমি করতে পারছি, সো আমাকে সবসময়ের জন্য উনি সাপোর্ট করে যায় এবং সবসময় অ্যাপ্রিসিয়েট করে যে হবে তুমি পারবা, উনিও বলে ইনশাল্লাহ হবে। থ্যাংক ইউ সো মাচ।